আপা বলছে তোমার নাম শিমলা, তাই এখন লাগাবো তোমার নামে মামলা। ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই আমারে চোর বানাইছিস। আচ্ছা মামা, এক সেকেন্ড, তুমি এই পোস্টারটা কেন লাগাইতেছ? চুপ, এটা যেন কেউ না জানে। কমো না, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু চকলেট খাওয়াই তুই। চকলেট? আয় তোর চকলেট খাওয়াইতেছি, আয়। আফা, একটা নোটিশ দিতাম আইছি। কিসের নোটিশ? আগামী মাসে তো হন্তাস টিয়া করে ময়লার বিল বাইছে, এটার নোটিশ আর। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আফা, একটা কথা কইতাম আর আমি মনে কিছু করি না। কি কথা? আপনারা কি ফকির বংশ? না। হোয়াট? উই আর ফকিরস? না, আমার নাম তো শিমলা। জানো শিমলা ফকিরের ভাষা? লেহা দিয়ে আমি লিখেছি। এটা কে লিখছে? আই কত মিটার বল। এই ভাষায় কি বাইরের কোনো ছেলে পেলে ঢুকে? না তো, কেউ ঢুকে না তো। অবশ্যই ঢুকছে, আপনি ঠিক মতো ডিউটি করেন না। যান, যা ডিউটি করেন। কি হয়েছে? কিছু হয় নাই, কিছু হয় নাই, তাই যেভাবে শব্দ করে দরজা লাগিলি, আর কিছু হলে তো পুরো দরজাই তুই ভেঙে ফেলাইতি। তুমি চুপ করবা, এমনি মেজাজটা খুব খারাপ। আচ্ছা, মেজাজটা কেন খারাপ আমি তো এটাই জানতে চাইতেছি। কে জানি দরজার মধ্যে একটা কাগজে লিখে রাখছে শিমলা ফকিরের বাসা। ও তাই? এটা তো খুশির খবর। এটা খুশির খবর? তোর বাপ দাদার পূর্বপুরুষেরা হলো ফকির বংশ। তোর বাপ তো কালা ফকির, আর তোর দাদার নাম হলো আজগর ফকির। তোর দাদার নাম? চুপ করবা, থামো, আমার কিন্তু মেজাজটা খুব খারাপ হচ্ছে। শোন, ছাদ থেকে ঘুরায় নে মা, তার মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। রাগ করিস না মা, আজকে মর্জিনার মা আসে নাই, তোর এই কাপড়গুলো আমিই ধুইছি। আমার যদি কোমরে ব্যথা না থাকতো আমিই যাইতাম রে মা, রাগ করিস না।